हाई एवरीवन, दिस इज़ फरहाना एंड वेलकम टू माई चैनल क्रिएट एंड लिव FNJ। आज के रेसिपी रू अफ्जा अथवा जामे शिरीन ड्रिंक्स अथवा शरबत कोनो ब्लेंडर छाड़ा। রোজার শেষে অনেকের বাসাতে অবশিষ্ট রুয়াবজা পরবর্তীতে আর ব্যবহার করা হয় না। এছাড়া ব্লেন্ডার ব্যবহারের ঝামেলা তো রয়েছেই। আশা করছি এই রেসিপিটি এক্ষেত্রে কাজে আসবে। আরও ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট অথবা সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করবার পরে বেল চিহ্নটি ক্লিক করতে ভুলবেন না। প্রয়োজনীয় সবগুলো লিঙ্ক তথ্যসহ এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে লেখা আছে। উপকরণ: গরুর তরল দুধ পূর্ণ ননীযুক্ত অর্থাৎ ফুল ক্রিম অথবা ফুল ফ্যাট 1 কাপ, পূর্ণ ননীযুক্ত ঘন ক্রিম অর্থাৎ ফুল ক্রিম থিক ক্রিম 3 টেবিল চামচ, সাদা দানাদার চিনি স্বাদ মতো, আমি এখানে ব্যবহার করছি 1 টেবিল চামচ, রু আফসা অথবা জামে শিরিন সিরাপ 1 টেবিল চামচ। মিশ্রণটি তৈরি করার জন্য আমি এখানে স্টেইনলেস স্টিলের একটি বাটি নিয়েছি। পাত্রে প্রথমে দিচ্ছি গরুর তরল দুধ, ক্রিম এবং চিনি। একটু বেশি ফেনা অথবা বুদবুদ তৈরি করার জন্য কাঁটা চামচ অথবা হুইস্ক ব্যবহার করাটাই ভালো। আমি হুইস্ক দিয়ে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব রু আফজা, আবারও খুব ভালো করে একটু ফেনা তৈরি করে এটাকে মিশিয়ে নেব। এবারে যে কোনো একটা পরিবেশন পাত্রে, আমি ব্যবহার করছি কাচের একটি স্বচ্ছ গ্লাস, একটু লম্বাটে হলে ভালো হয়, এর ফলে মিশ্রণের বাটি থেকে পরিবেশনের পাত্রে ঢালার জন্য একটু বেশি সময় পাওয়া যাবে এবং যতটা বেশি সময় ধরে আস্তে ধীরে এই মিশ্রণটা ঢালতে পারবেন ততটাই কিন্তু বেশি বুদবুদের সৃষ্টি হবে। দর্শক দেখতেই পাচ্ছেন উপরে বেশ খানিকটা বুদবুদ তৈরি হয়েছে। সাজানোর জন্য যে কোনো বাদাম দিতে পারেন, আমি ব্যবহার করছি আলমন্ড অর্থাৎ কাঠবাদাম কুচি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তৈরি করবেন, সবাইকে নিয়ে একসাথে উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।